সকল দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই সুস্বাস্থ্য নিয়ে সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, তা খুবই হেল্পফুল এবং দৈনন্দিন জীবনে রূপচর্চা সহ চর্মরোগ সহ সকল বিষয়ে খুবই উপকারী। মশলা জাতীয় ফসলের তালিকায় শীর্ষে ব্যবহারযোগ্য ফসলের মধ্যে হলুদ অন্যতম। আজ আমরা এই হলুদ নিয়েই কথা বলবো। কাঁচা হলুদ থেকে শুরু করে গুঁড়ো হলুদ ব্যবহার ব্যাপক। নিত্য খাবার ব্যঞ্জন রং করতে প্রধানত ব্যবহার করা হয়ে থাকে হলুদ, তা নয়, কিন্তু এর অনেক ভেষজ গুণাগুণ রয়েছে। শারীরিক প্রয়োজনে হলুদ ব্যবহার করা হয়ে থাকে। শুধুমাত্র হলুদ দিয়েই রোগ নিরাময় বহুমাত্রিক ব্যবহার সম্ভব। চলুন বন্ধুরা, আজ আমরা কি কি আমাদের শারীরিক এবং রোগ নিরাময়ে উপকারে আসতে পারে সে বিষয়ে জানি। ব্রণ নিরাময়ের জন্য হলুদ। সকালে খালি পেটে দু টুকরো কাঁচা হলুদ, দুটা নিম পাতা একসঙ্গে আখের গুড় মিশিয়ে খেলে ব্রণ সেরে যায়, যার আবার দেহের রঙও উজ্জ্বল হয়। পেটের কৃমিতে হলুদের এক নাম কৃমিনাশকারী। বয়সের তারতম্য অনুযায়ী 15-20 ফোঁটা কাঁচা হলুদের রস ছেঁকে নিয়ে তাতে অল্প লবণ মিশিয়ে সকালে খালি পেটে 7 দিন খেলে যারা কৃমির যন্ত্রণায় ভুগেছেন কৃমির যন্ত্রণা সেরে যায়। প্রমেহ রোগে, প্রমেহ রোগটি একটি নারী পুরুষ সবার ক্ষেত্রেই এটি হয়ে থাকে এবং এটি খুবই একটি কষ্টদায়ক রোগ। প্রস্রাবের জ্বালার সঙ্গে পুজের মতো লালা নিগৃত হয়। কাঁচা হলুদের রস 1 চামচ, একটু মধু বা চিনি মিশিয়ে 2-3 সপ্তাহ খেতে হবে। এর দ্বারা অন্য প্রকার মেহ প্রমেহ রোগও উপশম হয়ে থাকে। যারা রূপচর্চা করেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল। গায়ের রং উজ্জ্বল করতে কাঁচা হলুদ ও কমলা লেবুর খোসা নিম পাতা একসঙ্গে পানি দিয়ে বেটে গায়ে মেখে 1 ঘন্টা পর ধুয়ে ফেলে গায়ের রং উজ্জ্বল হয় এবং চর্মরোগ প্রতিরোধ হবে। এটা সপ্তাহে অন্তত 3-4 দিন লাগাতে হবে। এটি খুবই পরীক্ষিত। শরীরের যাদের দাগ রয়েছে দাগ উঠাতে, গায়ে হাম বসন্ত বা চুলকানির দাগ থাকলে কাঁচা হলুদ এবং নিম পাতা একত্রে বেটে কয়েকদিন লাগালে দাগ উঠে যাবে এবং চামড়া ফর্সা হয়ে যাবে। স্বরভঙ্গে, আমাদের এই শীতকালে সাধারণত বিভিন্ন স্বরভঙ্গজনিত সমস্যা হয়, সেটি দূর করতেও হলুদ অনেক উপকারী। কোনো সাধারণ কারণে গলা বসে বা স্বর রুদ্ধ হয়ে গেলে 2 গ্রাম পরিমাণ হলুদ গুঁড়ো শরবত চিনি মিশিয়ে একটু গরম করে 1 ঘন্টা অন্তর অন্তর 4-5 বার খেলে চমৎকার উপকার পাওয়া যায়। এ ভিডিওটি আজ এ পর্যন্তই। যদি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগে বা উপকার এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। সবাই সুস্থ সুন্দর নিরাপত্তে থাকুন, এ প্রত্যাশায় সবাইকে অসংখ্য ধন্যবাদ।